जिस दिन का हमको रहता इंतजार है, ये तेरा जन्मदिन खुशियों का त्योहार है। ये दिन मुबारक तुमको सौ सौ बार है, हर बार है, बार बार है। जिस दिन का हमको रहता इंतजार है, ये तेरा जन्मदिन खुशियों। अस्सलाम वालेकुम, आशा करि सबाई भालो आछेन। টেক রক বিউটি চ্যানেলের নতুন একটি এপিসোডে আপনাকে স্বাগত। আমরা সবাই চাই প্রিয়জনের বার্থডেতে স্পেশাল কোনো কিছু গিফট করতে। আচ্ছা কেমন হয় প্রিয়জনের ছবি দিয়ে একটি বার্থডে উইশ ভিডিও তৈরি করে তাকে গিফট করলে? আজকের এপিসোডে দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই কিনেমাস্টার দিয়ে মাত্র 2 মিনিটে প্রিয়জনের ছবি দিয়ে বার্থডে উইশ ভিডিও তৈরি করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। চলে এলাম মোবাইল স্ক্রিনে। প্রথমে কিনেমাস্টার অ্যাপটি ওপেন করে নিতে হবে। এরপর প্লাস আইকনের উপর ক্লিক করতে হবে। এরপর 9:16 এই রেশিওটি সিলেক্ট করে নিতে হবে। এই রেশিওটি সিলেক্ট করে নেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর আপনারা যে ছবি দিয়ে বার্থডে উইশ ভিডিও তৈরি করবেন ওই ছবিগুলি ইনপুট করে নিতে হবে। ওকে, ছবিগুলি ইনপুট করে নেওয়ার পর ছবিগুলি আপনারা যদি এরকম দুই পাশে কালো ব্ল্যাক বার হয় সেক্ষেত্রে অ্যাডজাস্ট করে নিতে হবে। অ্যাডজাস্ট করে নেওয়ার জন্য কি করতে হবে, এই ছবির উপর ক্লিক করতে হবে। এরপর এখানে ক্লিক করতে হবে, এরপর এখানে ক্লিক করতে হবে, এরপর জাস্ট এইভাবে আপনার ছবিগুলি অ্যাডজাস্ট করে নিতে হবে। এইভাবে আপনারা সবগুলি ছবি অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করে নেওয়ার পর শুরুর দিকে চলে যেতে হবে। এরপর এই প্রথম ছবির উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন ক্লিক গ্রাফিক্স, এখানে ক্লিক করতে হবে। এরপর স্ক্রল করে একটু নিচের দিকে আসতে হবে। এরপর গেট মোরে ক্লিক করতে হবে। এখানে আপনাদের অবশ্যই ইন্টারনেট সংযোগটি কানেক্ট করে নিতে হবে। এরপর স্ক্রল করে একটু নিচের দিকে আসতে হবে। এখানে দেখতে পাচ্ছেন বার্থডে সেলিব্রেশন নামে যে ইফেক্টটি আছে এর উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই ডাউনলোড অপশনের উপর ক্লিক করে এই ইফেক্টটি ডাউনলোড করে নিতে হবে। ওকে, ডাউনলোড করা হয়ে গেলে এটি কেটে দিতে হবে। এরপর স্ক্রল করে উপরের দিকে যেতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এই যে বার্থডে সেলিব্রেশন ইফেক্টটি, এর উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই ইফেক্টগুলি আপনার ছবিতে অ্যাপ্লাই করে নিতে হবে। যেমন এখানে 01 যে ইফেক্টটি আছে এটা আমি প্রথম ছবিতে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর ওকেতে ক্লিক করতে হবে। এরপর স্ক্রল করে দ্বিতীয় ছবির উপর যেতে হবে। এরপর আবার ক্লিপ গ্রাফিক্সের উপর ক্লিক করে বার্থডে সেলিব্রেশনের উপর ক্লিক করে এখন সেকেন্ড যে ইফেক্টটি, এই ইফেক্টটি আমি অ্যাপ্লাই করে দিচ্ছি। এইভাবে সবগুলি ছবিতে ইফেক্টগুলি অ্যাপ্লাই করে নিতে হবে। আর আপনারা অবশ্যই শেষের ভিডিওতে লাস্টের যে ইফেক্টটি হ্যাপি বার্থডে লেখা, এই ইফেক্টটি অ্যাপ্লাই করে নেবেন। ওকে, ইফেক্টগুলি অ্যাপ্লাই করে নেওয়ার পর ওকেতে ক্লিক করতে হবে। এরপর শুরুর দিকে চলে যেতে হবে। এরপর অডিওর উপর ক্লিক করতে হবে। এখানে আপনারা আপনাদের এই বার্থডে উইশ ভিডিওতে যে অডিওটি ইউজ করতে চান ওই অডিওটি ইনপুট করে নিতে হবে। তা আমি একটি বার্থডে উইশ ভিডিও অডিও ইনপুট করে নিচ্ছি, এই অডিওটি। এরপর এই প্লাস আইকনের উপর ক্লিক করলে এই অডিওটি ইনপুট হয়ে যাবে। এরপর ওকেতে ক্লিক করতে হবে। তো এখন যদি এটি প্লে করে দেখি, জিস দিন কা হামকো রহতা ইন্তজার হ্যায়, ये तेरा जन्मदिन खुशियों का त्योहार है। ये दिन मुबारक तुमको सौ सौ बार है, हर बार है, बार बार है। जिस दिन का हमको रहता इंतजार। ओके, देखते बच्चन खुबी चमत्कार एक्टी बर्थडे विश वीडियो तैरी हो गए से खूब सहजे मात्र 2 मिनिटे। एरपर वीडियोटी तैरी हो गेले এই এক্সপোর্ট আইকনের উপর ক্লিক করতে হবে। এরপর এই ভিডিওটি এক্সপোর্ট করে নিতে হবে আপনার গ্যালারিতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করতে পারেন এবং নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনে বাজিয়ে দিতে পারেন। আপনি চাইলে আমার ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন, আমার ফেসবুক গ্রুপের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।